আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম এই মুহূর্তে পর সর্বশেষ আপডেট সংবাদ বাঘমুতের কেন্দ্রস্থলে নিয়ন্ত্রণ নেওয়ার দিকে এগোচ্ছে ওয়াগনার বাহিনী এরপর জানিয়ে দিব বেছে বেছে ছাত্রীদের উপর রাসায়নিক হামলা রহস্যজনক ভাবে ইরানে অসুস্থ এক হাজার এদিকে নতুন সেনা নিয়োগ রাশিয়ার শহরে বসিয়েছে ওয়াগনার গ্রুপ জানিয়ে দেব ইসরায়েলি বিরোধীদের দৃষ্টিতে সৌদি ইরান চুক্তি নেতানিয়াহুর ব্যর্থতা আরও জানিয়ে দেব ভারতে জি টোয়েন্টি সম্মেলনে যোগ দিতে পারেন পুতিন জানিয়ে স্থান বেলুচিস্তানে বন্দুক দুই ইরানি পুলিশ নিহত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত বাকমুতের স্থলের নিয়ন্ত্রণ নেওয়ার দিকে এগোচ্ছে ওয়াগনার রাশিয়ার ভরাটে সেনা সর্ববহকারী সংস্থা ওয়াগনার ইউক্রেনের বাখমুতের কেন্দ্রস্থলে নিয়ন্ত্রণ নেওয়ার দিকে এগোচ্ছে এমনটাই দাবি করেছেন ওয়াগনার প্রধান ইয়েফজেনি প্রিগোজিন শনিবার এক অডিও বার্তায় প্রিগোজিন এ দাবি করেন বার্তা সংস্থা এএফপি এর এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে ইয়েফজেনি প্রিগোজিন দাবি করেছেন তার বাহিনী বাখমুতের কেন্দ্রস্থলে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্রন্ট লাইনের কাছাকাছি অবস্থান করছে টেলিগ্রামে প্রকাশ করা আরেক ভিডিও বার্তায় একটি সুউচ্চ ভবনের ছাদে দাড়িয়ে রূপ ভবনের দিকে ইঙ্গিত দিয়ে প্রিগোজিন বলেন এটি শহর প্রশাসনের একটি ভবন এটি শহরের কেন্দ্রস্থল কেন্দ্রস্থল এখান থেকে মাত্র বারোশো রাশিয়ার ভারতের সেনা সরবরাহকারী সংস্থা নতুন করে সদস্য ভর্তির খুলেছে। ইউক্রেনের বাখমুতে ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতেই ওয়াগনারের এর উদ্বেগ নিয়েছে বলেছে ধারণা করছেন বিশ্লেষকরা শুক্রবার এক অডিও বার্তায় প্রিগোজিন বলেছেন শীঘ্রই নতুন যোদ্ধারা যোগ দিচ্ছে তবে ঠিক কতজন যোগ দিচ্ছে বিষয়ে কোন ইঙ্গিত দেননি তিনি আরো বলেছেন রাশিয়ার পক্ষ থেকে গোলা বারুদ সরবরাহের উন্নতি হয়েছে তবে তা এখনো উদ্বেগজনকভাবে কম ওয়াগনার প্রধান আরো বলেন ইউক্রেনের সশস্ত্র বাহিনীর প্রচন্ড প্রতিরোধ সত্ত্বেও আমরা এগিয়ে যাব প্রতি পদক্ষেপে আমাদের দিকে ছুড়ে দেওয়া চ্যালেঞ্জ আমরা একসঙ্গে কাটিয়ে উঠব তার আগে ইউক্রেনের বাঘমুদ শহরের পূর্বাঞ্চল পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করে রাশিয়ার ভারতের সেনা সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়াগনার বুধবার এক অডিও বার্তায় ওই অঞ্চলের সবকিছু নিজেদের নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে বলে জানান ওয়াগনার প্রধান প্রধানি প্রিগোজিন টেলিগ্রামে প্রকাশিত এক অডিও বার্তায় ওয়াগনার প্রধান বলেন বাঘমুদ শহরের সব সবকিছুই এখন ওয়াগনার বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে বেছে বেছে ছাত্রীদের ওপর রাসায়নিক হামলা রহস্যজনকভাবে ইরানে অসুস্থ এক হাজার ছাত্রী দেড় জুড়ে আন্দোলন চলছে এখনো তারই মধ্যে ভয়ঙ্কর খবর উঠে আসছে ইরান থেকে জেনানিন বিশদে আলগা হিজাব পরার অপরাধ প্রাণ গিয়েছে মেহসা আমিনির তারপর পাঁচ ছ মাস কাটতে চললেও এখনো উত্তপ্ত ইরান হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দেশ বিদেশেও সাড়া পড়ে গিয়েছে সেই আবহেই আরও মারাত্মক অভিযোগ উঠে আসছে ইরান থেকে অভিযোগ রহস্যজনকভাবে গত কয়েক মাস ধরে স্কুলে যাওয়া মেরা অসুস্থ হয়ে পড়েছে সেখানে আর নেপথ্য রাসায়নিক হামলাকে দায়ী করছে ইরানের সাধারণ নাগরিকরা গত বছর নভেম্বরের প্রথমবার কম প্রদেশে রহস্যজনক ভাবে অসুস্থ হয়ে পড়ে স্কুল পড়ুয়া এক মেয়ে তারপর থেকে এখন পর্যন্ত এক হাজারের বেশি এমন ঘটনা সামনে এসেছে দেশের বিভিন্ন প্রদেশে প্রায় আটান্নটি স্কুলে এমন ঘটনা ঘটেছে বলে দাবি সামনে এসেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম প্রকাশিত তথ্য অনুযায়ী গত এক সপ্তাহে ইরানের ছাব্বিশটি স্কুলে রাসায়নিক হামলা চালানো হয়েছে তাতে আচমকা শ্বাসকষ্ট বমি ববি ভাব মাথা ঘোরা অবসন্ন হয়ে পড়ে স্কুল পড়োয়া মেয়েরা এই মুহূর্তে একাধিক স্কুলের পড়ুয়ারা হাসপাতালে ভর্তি রয়েছে যারা অসুস্থ আছে স্কুলে যাওয়া বন্ধ হয়ে গিয়েছে তাদের রাসায়নিক হামলা থেকে রক্ষা করতে মেয়েদের স্কুলে পাঠানোই বন্ধ করে দিয়েছেন অভিভাবকরা নতুন সেনা নিয়োগে রাশিয়ার বিয়াল্লিশ শহরে বৌদ্ধ বসিয়েছে ওয়াগনার গ্রুপ ইউক্রেনের বাকমুতে রাশিয়ার পক্ষে লড়াই করছে ভারতে বাহিনী ওয়াগনার গ্রুপের সেনারা ইউক্রেনের সঙ্গে লড়াইয়ে প্রতিদিন মারা যাচ্ছে অনেক সেনা সেই ক্ষতি পুষিয়ে নিতে এবার নতুন সেনা নিয়োগের পথে হাটলো ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন এজন্য রাশিয়ার বিয়াল্লিশ শহরের নিয়োগ কেন্দ্র খুলেছেন তিনি এ ঘটনা শুক্রবার কথা জানান প্রিগোজিন খবর আল জাজিরার এক অডিও বার্তায় প্রিগোজিন বলে নতুন যোদ্ধারা আসছে রাশিয়ান সেনাবাহিনী থেকে গোলা বারুদ সরবরাহ বাড়লেও এখনো উদ্বেগের অনেক বিষয় আছে নতুন ঠিক কত যোদ্ধা বাহিনীতে যুক্ত হচ্ছেন তাই স্পষ্ট করেননি প্রিগোজিন তিনি বলেন ইউক্রেনে সশস্ত্র বাহিনীর তীব্র প্রতিরোধ সত্ত্বেও আমরা এগিয়ে যাব যেকোনো বাধা আমরা অবশ্যই কাটিয়ে উঠব ওয়াগনার ভারাটেরা বাখমুতের নিয়ন্ত্রণ লড়াইয়ে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে শহরটিতে সাত মাসের বেশ সময় ধরে লড়াই চলছে সামাজিক মাধ্যমে শুক্রবার একটি আলাদা পোস্টে প্রিগোজিন বলেন বাঘমুথ ঘিরে পাল্টা আক্রমণের প্রস্তুতি নিচ্ছে ইউক্রেন এটি যাতে না ঘটে তার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করছি ইসরায়েলি বিরোধীদের দৃষ্টিতে সৌদি ইরান চুক্তি নেতানিয়াহুর ব্যর্থতা ইসরায়েলের নেতানিয়াহুর বিরোধিতা বিরোধীরা শুক্রবার সৌদি আরব ও ইরানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পূর্ণ স্থাপনকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন পররাষ্ট্রনীতির দেখছে বিরোধীরা বলছেন নেতানিয়াহীন বিচার বিভাগীয় সংস্কারের দিকে মনোনিবেশ করে দেশের বৈদেশিক সম্পর্ককে উপেক্ষা করছেন আর সেই কারণে সংস্কার প্রকল্পটি দেশের মধ্যে বিভাজন সৃষ্টি করায় তার বিরুদ্ধে হাজার হাজার বিক্ষোভকারী রাস্তায় নেমেছে এটাকে তারা গণতন্ত্রের হুমকি হিসেবে

বিরোধী নেতা ইয়ার লাপিদ অপর প্রধান বিরোধীদের সরকারের বিপজ্জনক পররাষ্ট্রনীতির সম্পূর্ণ ব্যর্থতা তিন বছর আগে নেতা পররাষ্ট্রনীতির জয় জয়কার ছিল বিশেষত ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হলে ইসরায়েল ও আরব বিশ্বের মধ্যে সম্পর্কের একটি নতুন যোগ সৃষ্টি করে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আব্রাহাম অ্যাকোর্ডের অধীনে পরবর্তী সময়ে প্রথম বাহরাইন এবং পরে মরক্কোর সাথে অনুরূপ চুক্তি হয়েছিল সেই প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে নেতানিয়াহু বিশ্বের প্রধান সন্নি মুসলিম শক্তি সৌদি আরবকে ইসরায়েলের শত্রু ইরানের বিরুদ্ধে একটি আঞ্চলিক জোটের অংশ হিসেবে চুক্তিতে আনার বিষয়ে তার চূড়ান্ত লক্ষ্যকে কখনোই গোপন করেননি কিন্তু তেমনটি হয়নি এবং বরং তার পরিবর্তে রেয়াদ ও তার আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী শিয়া সংখ্যাগরিষ্ঠ ইরান আকস্মিকভাবে শুক্রবার বলেছে যে তারা চীনের মধ্যস্থতায় সম্পর্ক পুনরুদ্ধার ও কূটনৈতিক মিশন পুনরায় চালু করতে সম্মত হয়েছে ভারতে জি সম্মেলনে যোগ দিতে পারেন পুতিন ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বের শিল্প উন্নত দেশগুলোর জোট জি টোয়েন্টি এর সম্মেলনে যোগ দিতে পারেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী সেপ্টেম্বরে ভারতের রাজধানী নয়া দিল্লিতে এ সম্মেলনে অনুষ্ঠিত হবে মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গের বরাদ দিয়ে বার্তা সংস্থা এপি এ তথ্য জানিয়েছে রুশ কর্মকর্তাদের বরাদ দিয়ে ব্লুমবার্গ জানিয়েছে নয়া দিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া জি টোয়েন্টি সম্মেলনে যোগ দিতে পুতিনের সফর সূচি তৈরিতে কাজ করছে ক্রেমলিন আয়োজক দেশ ভারতের তরফ থেকে পুতিনকে আমন্ত্রণ জানিয়ে আনুষ্ঠানিকভাবে পত্র পাঠানো হয়েছে। ক্রেমলিন সেই আমন্ত্রণপত্র গ্রহণ করেছে তবে ক্রেমলিনের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়নি। ব্লুমবার্গের প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে ক্রেমলিন এই মুহূর্তে ভ্লাদিভোস্তক কে বার্ষিক অর্থনৈতিক ফোরামের বৈঠকের আয়োজন নিয়ে ব্যস্ত যা 9 থেকে 10 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া জি20 সম্মেলনের ঠিক আগে অনুষ্ঠিত হওয়ার কথা। প্রতিনের সেই বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে। তবে জি20 সম্মেলনে যোগ দিতে গিয়ে যেন পুতিনকে অর্থনৈতিক ফোরামের বৈঠকে যোগ দেওয়া থেকে বিরত না থাকতে হয় তাই বৈঠকটি এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হচ্ছে এ বৈঠকে চীন এবং ভারতের শীর্ষ কর্মকর্তারাও যোগ দিতে পারেন বলে জানা গেছে গত বছর ইন্দোনেশিয়ার বলিতে অনুষ্ঠিত জি টোয়েন্টি সম্মেলনে অংশ নেননি পুতিন তার বদলে পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভেরপকে পাঠান তিনি তার আগের বছরও জোটটি শীর্ষ নেতাদের রোম বৈঠকেও যোগ দেননি তিনি শিস্তান বেলুচিস্তানে বন্দুক খামলা দুই ইরানি পুলিশ নিহত বন্দুকধারীদের অতর্কিত হামলায় টহলরত দুই ইরানি পুলিশ নিহত হয়েছে ইরানের অশান্ত দক্ষিণ প্রদেশ বেলুচিস্তানে ঘটনাটি ঘটেছে মাধ্যম শনিবার এ তথ্য জানিয়েছে সরকারি বার্তা সংস্থা ইরনা জানিয়েছে গোলশান শহরের জোমার নামাজের সময় কর্মকর্তারা নিরাপত্তা প্রদানের মিশনে থাকাকালীন হামলার শিকার হয়েছেন এ সময় সংঘর্ষের সূত্রপাত ঘটে এতে লেফটেন্যান্ট কর্নেল মহসেন পদিনেহি এবং লেফটেন্যান্ট এসান শাহরে কি অপরাধীদের হাতে শহীদ হন বলেও সংস্থাটি উল্লেখ করেছে আফগানিস্তান এবং পাকিস্তানের সঙ্গে ইরানের সীমান্তে সিস্থান বেলুচিস্তান প্রদেশের অবস্থান অঞ্চলটির ইরানের সবচেয়ে দরিদ্রতম এবং বেলুচি সংখ্যা সংখ্যালঘুদের আবাসস্থল বেলুচিরা ইরানের প্রধান ধর্মীয় শাখা শিয়ার পরিবর্তে সন্নি মেনে চলে এলাকাটি এর আগে মাদক চোরা চালান চক্রের পাশাপাশি বেলুচি সংখ্যা সংখ্যালঘু এবং সুন্নি মুসলিম চরমপন্থী গোষ্ঠীর বিদ্রোহীদের সঙ্গে সংগ সাক্ষী হয়েছে সূত্র এফএ